নমস্কার, পোনপ্রথমে সকলকে স্বাগতম জানাইছো মোর অন্য একটা নতুন ভিডিওলে। আজি থাম্বনেল আর টাইটেল দেখি গম পাইছে কিহর উপর ভিডিওটি বনাবলে লৈছো। সর্বাতক জনপ্রিয় শুদ্ধ অসমীয়া গহনার বাবে বিখ্যাত 14টাক রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় বঁটাপ্রাপ্তি উদ্যোগত পঞ্চমবারের বাবে সামাজিক মাধ্যমের সকলতক জনপ্রিয় অনুষ্ঠান। ডুগডুগি প্রচেষ্টাত যে অসম কন্যা প্রতিযোগিতা আরম্ভ করবলে উলাইছে তাত সকলে অংশগ্রহণ করব পারিব জিয়রী বুয়ারিয়ে, কিন্তু বয়স 15 বছরতকৈও উপর হব লাগিব। আর জাতীয় সাজপারযোর লগতে আমার শুদ্ধ অসমীয়া গহনা পরিধান করে আপনাদের ধুনিয়া ফটো এখন সেন্ড করক। 15 জুলাই তারিখলৈকে আপনাদের ফটো সমূহ প্রেরণ করব পারিব। এই প্রতিযোগিতাত ময়ো অংশগ্রহণ করিম বলে ভাবিছো, আপনাদেরও অংশগ্রহণ করব পারিব। যোৱা বছর যোন সকলে পুরস্কার পাইছিলে তেওঁলোকৰ মই ফটো সমূহ দি দিম, আপোনালোকে চাব পাৰিব কোনোবা যদি চিনাকি হয়। আৰু মোৰ সম্বন্ধীয় বা এজনে পঞ্চম স্থান পাবলৈ সক্ষম হৈছিলে, বহুত ধুনীয়াকৈ সম্বৰ্ধনা জনাইছে তেওঁলোকে। তাৰ জানিবলৈ লিংকটো দি দিম, আপোনালোকে তাত গৈ সকলোখিনি কথা জানিব পাৰিব। আৰু এইখিনিতে কথা এটা কওঁ, কেইদিনমানৰ আগত মই এন্ড্ৰোমেট্ৰোছিছৰ ওপৰত ভিডিঅ' এটা আপলোড কৰিছিলোঁ। বহুতে সাহস দিছে, বহুত বেছি ভাল লাগিছে, বহুতে মেছেজ কৰি সুধিছে যে বা মোৰো হৈছে এনেকুৱা, ময়ো দেখাব লাগিব হস্পিটেললৈ। আৰু কিছুমানে কৈছে তুমি এইটো কৰা সেইটো কৰা, আমুক হস্পিটেলত দেখুওৱা, মেছেজ ফেচবুকত বহুত বেছি মেছেজ কৰিছে, বহুত সাহস দিছে। তাৰ বাবে মই অন্তৰৰ পৰা আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইমানখিনি সাহস দিয়াৰ বাবে। আচলতে মই ভিডিওটো সেইটো কাৰণে বনাইছিলোঁ, হয়তো মোক কোনোবাই সহায় কৰিব পাৰিব, সাহস দিব পাৰিব আৰু বেলেগৰ যাতে সহায় হয় তাৰ কাৰণে ভিডিঅ' বনাইছিলোঁ। এতিয়া মই গম পাইছোঁ হয়তো মোৰ এইটো ভিডিঅ'ৰ পৰা বহুতৰ সহায়ো হৈছে আৰু মই নিজেও সাহস পাইছোঁ। তাৰ বাবে আকৌ এবাৰ কৈছোঁ বহুত বহুত ধন্যবাদ থাকিলে আপোনালোকৰ বাবে। এনেকৈ সদায় মৰম চেনেহ দি যাব আৰু আগলৈ ভাল ভাল ভিডিঅ' বনাই যাব পাৰোঁ, যাতে মোৰ শৰীৰটো সুস্থ হৈ থাকে তাকে কামনা কৰক আপোনালোকে। আজিলৈ ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিছোঁ, একদম শ্বৰ্ট ভিডিঅ' হয়। আৰু লিংকটো দি দিম, আপোনালোকে শ্বেয়াৰ কৰিব। যদি আকৌ এবাৰ কৈছোঁ, যদি কোনোবাই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিবলৈ বিচাৰে তেনেহ'লে আপোনালোকে ফটোসমূহ সোনকালে প্ৰেৰণ কৰিব। ধন্যবাদ।